যদি তোমাদের কাছে উসারা অর্থাৎ তোমাদের কাছে যদি কোনো বন্দী আসে, অর্থাৎ যুদ্ধের সময় যদি তোমাকে বন্দী হিসাবে কেউ আসে, তুফাদুহুম তুফাদু আফাদা ইউফাদু তুফাদু, অর্থাৎ তোমরা ফিদিয়া আদায় করো, তোমরা তোমরা কি করো ওই মুক্তিপণ আদায় করো, মুক্তিপণ মুক্তিপণ তুফাদুহুম, তাদের কাছ থেকে তোমরা মুক্তিপণ আদায় করো। অহুম অথচ উহা অহুয়া অথচ উহা মুহাররামুন, অথচ ওটা ছিল মুহাররাম হারাম, নিষেধ ছিল আলাইকুম তোমাদের ব্যাপার তোমাদের জন্য, ইখরাজুহুম তাদেরকে বের করে দেওয়াই তোমাদের জন্য অন্যায় ছিল, অথচ তোমরা কি করো তোমরা আবার তাদের বন্দী হয়ে আসলে তাদের কাছ থেকে আবার মুক্তিপণ আদায় করে তাদেরকে আবার ছেড়ে দাও, এই যে অন্যায়গুলো তোমরা করো। আর একটা লম্বা মুহাররম আলাইকুম, আচ্ছা আতুমিনুনা, আমি আরেকটা আরেকটা মোবাইল আবার ঠিক করতে গেছিলাম বুঝলেন, কোথায় 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 ইকরাজি গম আফাতুমিনুনা, এখানে আছে, আচ্ছা আফাতুমিনুনা, আ মানে কি, ফা মানে তবে, তুমিনুনা তোমরা কি ইমান আনো, আ আফাতুমিনুনা তবে কি তোমরা ইমান আনো, বিবাদিল কিতাবে, কিতাবের কিছু অংশ তোমরা কি তাহলে কিতাবের কিছু অংশ বিশ্বাস করো, ও তাকফুরুনা বিবাদি এবং কিছু অংশকে অস্বীকার করো, তাহলে কি তোমরা আ আ মানে কি, ফা মানে তবে, তুমিনুনা তোমরা কি বিশ্বাস করো, বিবাদিল কিতাবি বাদা মানে অংশ, কিতাবের কিছু অংশ কি তোমরা তাহলে বিশ্বাস করো, ওয়া তাকফুরুনা এবং তোমরা অস্বীকার করো, বিবাদিন কিছু অংশ, কিছু অংশকে তোমরা কি অস্বীকার করো, তাহলে কোরআনের কিছু অংশ তোমরা তোমরা বিশ্বাস করো আর তোমাদের তোমাদের যেটা স্বার্থের বিরুদ্ধে হয় সেটাকে কি তোমরা তাহলে অস্বীকার করো। আল্লাহ বলছে এরকম এরকম ঘটনা ঘটলে তোমাদের যেন কি হবে, ফামা জাজাউ মাইয়াফাল জালিকা মিনকুম, ফামা ফামা জাজাউ, ফা মানে অতপর, মা মানে কি, জাজা মানে বিনিময়, মাইয়াফালো মান মানে যিনি, ইয়াফালো মানে করে, জালিকা যে কিনা এইটা করে, জালিকা মিনকুম তোমাদের মধ্যে থেকে এইটা যারা করে, ফামা জাজাউ তার বিনিময় কি হতে পারে, যারা তোমাদের মধ্যে এই ধরনের কাজকর্ম করো তাহলে তোমাদের এর জন্য কি বিনিময় হইতে, ফামা জাজাউ কি বিনিময় হতে পারে, মাইয়াফালু জালিকা মিনকুম তোমাদের মধ্যে থেকে যারা এই কাজটা করে, ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া আর কি হতে পারে, ওয়া ইয়াউমাল কিয়ামতে এবং কিয়ামতের দিনে, ইউরদ্দুনা ইউরদ্দুনা ইয়ারুদ্দু, এটা প্যাসিভ হয়ে গেছে, ইউরদ্দু ইয়ারুদ্দু ইয়ারুদ্দু মানে টেনে হেস্টে নেওয়া যাবে, তাই না, রদ্দা মানে টেনে আনা, ইউরদ্দুনা তোমাদেরকে টেনে টেনে আনা হবে, টেনে টেনে নেওয়া হবে, ইলা আসাদ্দিল আজাব মানে শক্ত আজাবের দিকে, ইলা মানে দিকে, আসাদ্দ মানে শক্ত, আজাব মানে আজাব, তাহলে কথা হলে ওয়াইয়াউমা ওয়ালিয়াউমাল কিয়ামতে এবং কিয়ামতের দিনে, ইউরদ্দুনা টেনে আনা হবে, টেনে আনা হবে, ইলা আসাদ্দিল আজাব মানে শক্ত আজাবের দিকে, কঠিন আজাবের দিকে, ওমাল্লাহু বিগাফিলিন আল্লাহ বেখেয়াল নহেন, গাফিল নহেন, আম্মা তাআমালুন যে ব্যাপারে সেই ব্যাপারে যা তোমরা করো, তোমরা যেসব কাজকর্ম করো সে ব্যাপারে আল্লাহ বেখেয়াল বা অনবহিত নহেন। কত বাজে ভাইয়া, কত বাজে, ৫৬, আচ্ছা তাহলে একটু ভালো করে পড়েন, সময় আছে একটু দেখেন, একটু ভালো ভালো করে পড়েন, ৮৩, ৮২, ৮৩,
দু একজনের শব্দ শব্দ করেন তো দেখি, আপনারা আসেন না নাই? আসেন তাহলে দেখেন। ওয়াইজ আখাজ না স্মরণ করো, আমরা যখন গ্রহণ করেছিলাম মিসাকাকুম তোমাদের অঙ্গীকার। লা তাসফিকু না দিমা আকুম, যে তোমরা তোমাদের দিমা মানে রক্ত ঝরাবে না, রক্তপাত ঝরাবে না, রক্তপাত করবে না। ওলা তুখরিজু না আনফুসাকুম, এবং তোমরা বের করে দিবে না, তুখরিজু না বের করে দিবে না, আনফুসাকুম তোমাদের নিজেদেরকে, মিন দিয়ারিকুম তোমাদের ঘর বাড়ির থেকে। এটা এটা তোমাদের কাছ থেকে আমি কি করছিলাম, মিসাকা নিয়ে অঙ্গীকার নিয়েছিলাম, আর অঙ্গীকারের পরে তোমরা কি করছিলা, সুম্মা আকরার তুম, অতপর তোমরা তোমরা কথা দিয়েছিলে, সুম্মা আকরার তুম, অতপর তোমরা কথা দিয়েছিলে, তোমরা করাল করেছিলে, করার করেছিলে, অঙ্গীকার করেছিলে। ও আন্তম তা সাধুন, এবং এই ব্যাপারে তোমরাই সাক্ষী, তোমরাই এ ব্যাপারে সাক্ষী আসো যে তোমরা করার করেছিলে, তোমরা অঙ্গীকার করেছিলে। সুম্মা আন্তম হাউলাই, সুম্মা অতপর এই আন্তম তোমরা, হাউলাই এই এরাই, এই তোমরাই, তোমরাই কি করছো, তাক তুলু না আনফুসাকুম, তোমরা হত্যা করেছো নিজেদেরকে, আনফুসাকুম নিজেদেরকে হত্যা করেছো। ও তুখরিজু না, এবং তোমরা বের করে দিয়েছো, ফারিকান মিনকুম তোমাদের মধ্য থেকে একটা দলকে তোমরা বের করে দিয়েছো, মিন দিয়ারিহিম তাদের ঘর বাড়ির থেকে। আর কি করছো, তাজাহারু, ইয়া তাজাহারু হওয়ার কথা ছিল হয়ে গেছে, তাজাহারু না আলাইহিম তাদের বিরুদ্ধে তোমরা পরস্পরকে সাহায্য করেছো, বিল ইসমি অন্যায়ভাবে, ওয়াল উদওয়ানে এবং বাড়াবাড়ির মাধ্যমে, সীমা লঙ্ঘনের মাধ্যমে। ওয়াইন ইয়াতুকুম, যদি তোমাদের কাছে তারা আসে, উসারা তোমাদের কাছে কোনো বন্দি আসে, কি করো, তুফাদুহুম তোমরা তাদের কাছ থেকে ফিদি আদায় করো, তাদের কাছ থেকে বিনিময় আদায় করো, তাদের কাছ থেকে তোমরা মুক্তিপণ আদায় করো। আল্লাহ বলছেন ওয়াহুয়া মুহাররামু আলাইকুম ইখরাজুহুম, অথচ তাদের বহিষ্কার করাই তোমাদের জন্য মুহাররাম ছিল, অন্যায় ছিল, মানে হারাম ছিল, নিষেধ ছিল, নিষিদ্ধ ছিল। আল্লাহ বলছেন তাহলে তোমরা কি করতেছ, আ মানে কি, ফা মানে তবে, তো মিনু না আ ফা আ কোথায় আমি হারাই ফেললাম, আমি আরেকটা সুম্মান্ত দিয়ারি হ্যাঁ আচ্ছা আচ্ছা আ ফা তু মিনু না আ ফা তু মিনু না আ মানে কি, ফা মানে তবে, তু মিনু না তোমরা বিশ্বাস করো, বি বা দিল কিতাব কিতাবের কিছু অংশ, তোমরা কি তবে কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো। ও তাকফুরু না বি বা দি, এবং কিতাবের কিছু অংশকে অস্বীকার করো। আল্লাহ বলছে তাই যদি করো তাহলে ফামা জাজাউ, তাহলে কি জাজা হতে পারে, কি বিনিময় হতে পারে, কি শাস্তি হতে পারে, মাই ইয়াফ আলু জালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা এই কাজটা করে তাদের যাজা, তাদের বিনিময় কি হতে পারে, ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে দুনিয়ার জীবনে তার লাঞ্ছনা ছাড়া আর কি শাস্তি হতে পারে। ওয়াইয়াউমাল কিয়ামতে, এবং কিয়ামতের দিনে, ইউরদ্দুনা ইলা আসাদ্দিল আজাব, কিয়ামতের দিনে তাকে শক্ত আজাবের দিকে টেনে আনা হবে। ইউরদ্দুনা প্যাসিভ হয়ে গেছে, ইউরদ্দুনা ইলা আসাদ্দিল আজাব, তাকে শক্ত আজাবের দিকে টেনে আনা হবে, ফিরিয়ে আনা হবে। ওমাল্লাহু বিগাফিলিন, আল্লাহ গাফেল নহেন, আল্লাহ অনবহিত নহেন, আল্লাহ আনওয়ার নহেন, আম্মা তাআমালুন যা তোমরা আমল করো, আমিলা ইয়ামালু ইয়ামালুনা তাআমালু তাআমালুনা, তোমরা যেসব কাজকর্ম করো সেই ব্যাপারে আল্লাহ
মানে অনবহিত নহেন, ঠিক আছে, আনঅ্যাওয়্যার নহেন, গাফেল নহেন। তো আপনারা আপনাদের কোনো কথা থাকলে আপনারা বলেন। তো আসলে এর মধ্যে যে শব্দগুলো আছে, কঠিন কিছু আছে, মিসাকা মানে আমরা অঙ্গীকার জানি, তাসফিকু সাফাকা, ইয়াসফিকু ইয়াসফিকু না, তাসফিকু তাসফিকু না, সাফাকা মানে ঝরানো, দিমা মানে রক্ত, সাফাকা ঝরাইয়াছিল, ইয়াসফিকু সে ঝরা, ইয়াসফিকু না তাহারা ঝরায়, তাসফিকু না তোমরা ঝরাও, তাই না, লা তাসফিকু না তোমরা ঝরাবে না, কি দিমা আকুম। আসলে দামুন শব্দ হলে দামুন, এটার বহুবচন দিমা আ, ব্রোকেন প্লুরাল, তোমরা রক্তপাত কর, রক্ত ঝরাবে না, খুন খারাপি করবে না, ওলা তু খরিজু না আনফুসাকুম, যে তোমরা নিজেদেরকে বের করে দিবে না, মিন দিয়ারি কুম, তোমাদের ঘর বাড়ির থেকে, দিয়ারি এটা আল্লাহর কাছে কথা দিছিল। হ্যাঁ, এত কিছুর পরেও তারা আল্লাহর কিছু কিছু জিনিস মানে, কিছু জিনিস মানে, আমরাও এরকম করি আমাদের সমাজেও, আমরা আমাদের সুবিধা মতো কিছু জিনিস মানি, আমাদের সুবিধার বাইরে যখন যায় সেগুলো আমরা মানি না, ঠিক আছে। সুম্মা আন্তুম হাউলে, হাউলাই শব্দটা আমরা জানি, হাউলাই মানে এরাই, এই তোমরাই, এই তোমরাই, সুম্মা আন্তুম হাউলাই, অতপর এই তোমরাই কি করতো, তাক তুলু না আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করেছ, তাক তুলু না, হ্যাঁ, ওয়া তুখরিজু না ফারিকান মিনকুম মিন দিয়ারিহিম, তাদের ঘর বাড়ির থেকে কী করছো, তুখরিজু করছো, বের করে দিছ, ফারিকান মানে দল, একটা দল। আর তাজাহারু, তাজাহারু ইয়া তাজাহারু, তাজাহারা ইয়া তাজাহারু, ইয়া তা তাজাহারু, তাই না, তাহলে ইয়া তাজাহারু না, তা তাজাহারু না আলাইহিম, তোমরা কী করছো, তাদেরকে পরস্পর পরস্পরকে সাহায্য করেছ তাদের বিরুদ্ধে, বিল ইসমে গুনার মাধ্যমে, অন্যায়ভাবে, ওয়াল উদওয়ান বাড়াবাড়ির মাধ্যমে, সীমা লঙ্ঘনের মাধ্যমে, উদওয়ান উদওয়ান মানে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন, ইয়াতুকুম উসারা, উসারা মানে বন্দি, বন্দি অবস্থায় যদি তারা আসে, আতি আতা ইয়াতি ইয়াতু, তাই না, ইয়াতি ইয়াতু না, ইয়াতি ইয়াতু না, ইন ইয়াতু, তাহলে ফাইন ইনের কারণে, ইনের কারণে এটা শর্ট হয়ে গেছে, নুন কেটে গেছে, ইন ইয়াতু কুম, যদি তোমাদের কাছে আসে উসারা কোনো বন্দি, তুফাদু হুম, তোমরা ফিদিয়া আদায় করো, হুম তাদের কাছ থেকে, ফিদিয়া মানে কি, বিনিময়, রক্তপণ, মুক্তিপণ আদায়, মুক্তিপণ নাও, মুক্তিপণ নাও, র্যানসাম, র্যানসাম গ্রহণ করো, অহুম অহুয়া মুহাররামুন, অথচ এটা হারাম ছিল তোমাদের জন্য, নিষিদ্ধ ছিল, আলাইকুম তোমাদের জন্য, ইখরাজহুম তাদের বহিষ্কার করে দেওয়াই তোমাদের জন্য অন্যায় ছিল। আল্লাহ প্রশ্ন রাখছে, আফা তুমিনুনা বা বি বাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো, ও তাকফুরুনা বি বাদি, কিছু অংশকে তোমরা তাকফুর করো, অস্বীকার করো, তার আল্লাহ নিজেই বলছে, তাহলে কী শাস্তি হতে পারে, ফামা জাজাও, কী সাজা হতে পারে, কী বিনিময় হতে পারে, মাই ইয়াফালু জালিকা, যারা এই রকম কাজ করে, মিনকুম তোমাদের মধ্যে থেকে, ইল্লা খিজিয়ন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা বা অপমান ছাড়া আর কী শাস্তি হতে পারে, ওয়াল ওয়া ইয়াউমাল ইয়াউমাল কিয়ামতে, এবং কিয়ামতের দিনে, ইউরদ্দুনা ইলা আসাদ্দিল আজাব, মানে শক্ত আজাবের দিকে টেনে নেওয়া হবে, ফিরিয়ে নেওয়া হবে, অমাল্লাহু বি গাফিলিন আম্মা আম্মা তা'মালুন, তোমরা যে আমল করো সে ব্যাপারে আল্লাহ বেখবর নহেন, বে গাফেল নহেন। তো আমাদের বলেন তো, কোনো প্রশ্ন থাকলে, সমস্যা থাকলে বলেন, আমরা কোরআন তো আলহামদুলিল্লাহ কিছু কিছু বুঝতেছি, তাই না ভাইয়া, আমরা বেশি বেশি পড়ব, বেশি বেশি পড়ব, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস, আপনার আওয়াজ কম কেন, আমি আমার আওয়াজ কি কম, আচ্ছা আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস হলো অতীতকালের, অতীতকালের অ্যাক্টিভ ভয়েস হলো
কাতাবা কুতিবা, কাতাবা কুতিবা, দেখালা দুখিলা, খলা খলাকা খুলিকা, কতলা কুতিলা, এই ফর্মে, এই ফর্মে হবেন। আচ্ছা, নাজ্জালা নুজ্জিলা, বাদ্দালা বুদ্দিলা, আখরাজা উখরিজা, আঞ্জালা উঞ্জিলা, আসলামা উসলিমা, অতীতকাল এইভাবে হবে। আর বর্তমানকালের ক্রিয়ার, বর্তমানকালের যে ক্রিয়ার চিহ্ন আছে, বর্তমানকালের যে চিহ্ন আছে, সেই বর্তমানকালের চিহ্নের উপরে পেশ হবে। আর তিন অক্ষর বিশিষ্ট, মানে মূল 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 তিনটা অক্ষর, যে মূল তিনটা অক্ষরের মাঝখানেরটার উপরে সবসময় জবর হবে, মাঝখানেরটার উপরে সবসময় জবর হবে, জবর। প্রথম বর্তমানকালের চিহ্নের উপরে পেশ হবে, আর মাঝখানের মাঝ মূল মূল শব্দের মূল শব্দের মাঝখানের যে অক্ষরটা তার উপরে জবর হবে। এই এই সিম্পল কথা, সিম্পল কথা। হ্যাঁ, ইয়ানসুরু ইউনসারু, ইয়ানসুরু ইউনসারু, ইয়াকলুকু ইউকলাকু, ইয়াদখুলু ইউদখালু, এরকম ইউদখালু। হ্যাঁ, জবর থাকলেও জবর থাকলেও জবর হবে, জের থাকলেও জবর হবে, পেশ থাকলেও জবর হবে, এই হলো কথা। এটা এমন কিছু কঠিন জিনিস না, বেশি বেশি পড়বেন, বেশি বেশি পড়বেন, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের আর কোন কথা আছে ভাইয়া? আমরা শেষ করতে পারি, কি বলেন? আমাদের সময় শেষ।